আমি গোলাম মোস্তফা, ইউনিট ব্যাংক কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমি আপনাদের সাথে ইনোভেটিভ পস সফটওয়্যারটি নিয়ে কথা বলবো। ইনোভেটিভ পস হলো একটা পয়েন্ট অফ সেল সফটওয়্যার। এই সফটওয়্যারটির মাধ্যমে খুব সহজে এবং দ্রুততম সময়ের মধ্যে বিল করা যায়। অসংখ্য রিটেল শপ, কাপড়ের শোরুম, সুপার শপ, ই কমার্স বিজনেসে ব্যবহৃত হচ্ছে আমাদের ইনোভেটিভ পস সফটওয়্যারটি। আসুন দেখি কীভাবে ইনোভেটিভ পস সফটওয়্যারের মাধ্যমে কাজ করা যায়। সফটওয়্যারটিতে লগ ইন করবো ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। লগ ইন করার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। সেখানে রয়েছে ড্যাশবোর্ড, ফাইন্যান্স, এজার অ্যান্ড পেরোল, ইনভেন্টরি, প্রসেসিং। আর আমাদের সফটওয়্যারটিতে মেনলি চারটি মডিউল রয়েছে: ফ্রন্ট অফিস, ব্যাক অফিস, অ্যাডমিনিস্ট্রেশন এবং রিপোর্টস। ফ্রন্ট অফিসে আমাদের দৈনন্দিন যে কাজগুলো আছে সেগুলো ফ্রন্ট অফিস থেকে করব। ব্যাক অফিসে আমরা আইটেমের ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, আইটেম, দেন সাইজ, ইউনিট, এই বিষয়গুলো সেট করব। অ্যাডমিনিস্ট্রেশনে আমরা নতুন ইউজার তৈরি করা, ইউজার এডিট করা, ইউজারের পারমিশন সেট করা, দেন বিভিন্ন সিকিউরিটির ব্যাপারগুলো ম্যানেজ করা, এগুলো আমরা অ্যাডমিনিস্ট্রেশন থেকে করব। দেন রিপোর্টসে আমাদের অসংখ্য রিপোর্টস রয়েছে, সেই রিপোর্টসগুলো চেক করব আমরা রিপোর্টস থেকে। সর্বপ্রথম আমরা ব্যাক অফিসে যাব। ব্যাক অফিস থেকে ইনভেন্টরি মাস্টার এন্ট্রিতে যাব। ইনভেন্টরি মাস্টার এন্ট্রিতে আমরা সর্বপ্রথম আইটেমের ক্যাটাগরিগুলো সেট করব, দেন সাব ক্যাটাগরি, দেন আইটেম এবং আইটেমের ইউনিট এবং সেল সেটিং প্রাইস। এখানে যে কোনো একটা প্রোডাক্টের কস্ট প্রাইসটা দেখে আমরা, যেমন এখানে দেখেন ইউনিট কস্ট হচ্ছে 100 টাকা, তো এই প্রোডাক্টের সেল হোলসেল প্রাইসটা কত এবং রিটেল প্রাইসটা কত এখানে দিয়ে দেন আমরা সেভ দিলেই প্রাইসটা সেট হয়ে যাবে। দেন আইটেমের সাইজ, কুরিয়ার ব্র্যান্ড অ্যান্ড ডিসকাউন্ট। তো এখন আমি আইটেমটা কীভাবে সেট করে আমি একটু দেখাচ্ছি। আমরা আইটেমে গিয়ে অ্যাড বাটনে ক্লিক করব। অ্যাড বাটনে যাওয়ার পরে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি একটা ইউপিসি কোড, ইজ ইউপিসি কোড জেনারেটেড। এটা হচ্ছে আমাদের যদি অটোমেটিক্যালি আমরা বারকোড জেনারেট করতে চাই তাহলে এটা টিকমার্ক দেওয়াই থাকবে, আর যদি আমরা ম্যানুয়ালি বারকোড ম্যানেজ করতে চাই বা জেনারেট করতে চাই তাহলে এখান থেকে আমরা এটা তুলে দিয়ে এখানে যে ম্যানুয়াল বারকোডটা আছে এটাকে আমরা ইউপিসি কোড বলছি, তো এটা এখানে দিয়ে দেন আমরা বাকি বিষয়গুলো যেমন ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, প্রোডাক্টের নেম, ডেসক্রিপশন, ইউনিট, সাইজ এবং এসকিউ, দেন রিঅর্ডার লেভেল। রিঅর্ডার লেভেল বলতে এখানে হচ্ছে একটা প্রোডাক্ট, সাপোজ আমি আজকে 1000 পিস ক্রয় করেছি, তো এই প্রোডাক্টটা যদি 10 পিসে চলে আসে তো এটা আবার আমাদেরকে নতুন করে অর্ডার দিতে হবে। সো আমরা যদি এখান থেকে রিঅর্ডার লেভেল যদি 10 লিখে দিই তাহলে এই প্রোডাক্টটা যখন 10 পিসে চলে আসবে তখন আমাদের এটা ড্যাশবোর্ডে এবং বিভিন্ন জায়গায় আমাদেরকে নোটিফিকেশন দিবে যে এই প্রোডাক্টটা আবার অর্ডার করার জন্য রিঅর্ডার লেভেলটা এখান থেকে আমরা সেট করবো এভাবে। দেন লেজার কোড এখান থেকে আমরা সেট করে দিব, সাব লেজার যদি থাকে। দেন প্রোডাক্টের ছবিগুলো এখান থেকে আমরা সেট করে দিতে পারবো। দেন সেভ দিলে একটা আইটেম এভাবে তৈরি হয়ে যাবে। তো আমাদের আমাদের আরেকটা বিষয়ে খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে বিভিন্ন প্রোডাক্টের উপর আমাদেরকে ডিসকাউন্ট দিতে হয়। সো এখান থেকে আমরা বিভিন্ন প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট দিতে পারি। আমরা বিভিন্ন অকেশনে এই ডিসকাউন্টগুলো আমরা এখান থেকে প্রথম তৈরি করব এবং আমরা সেই ডিসকাউন্টটা কোন কোন প্রোডাক্টের উপরে অ্যাপ্লাই করব এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। এখানে মজার ব্যাপার হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি, সাব ক্যাটাগরি বা নির্দিষ্ট প্রোডাক্টের উপরেও ডিসকাউন্ট দেওয়া যায়। এখান থেকে যে যে প্রোডাক্টের উপরে আমরা ডিসকাউন্ট দিব সেই প্রোডাক্টগুলো সিলেক্ট করে জাস্ট সেভ দিলেই সেই ডিসকাউন্টের রেট, যেমন 50% এটা যখন আমরা প্রোডাক্টটা সেল করব তখন এটা অ্যাপ্লিকেবল হবে এই ডিসকাউন্টটা। তো এই ছিল আমাদের ব্যাক অফিসের সেট আপগুলো। দেন আমরা প্রোডাক্ট আমরা ফ্রন্ট অফিসে যাব। তো ফ্রন্ট অফিসে আমরা যেটা দেখতে পাচ্ছি ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা ডেটটা ফিল্টার করতে পারবো, কোন ডেট থেকে কোন ডেটের ইনফরমেশনটা আমরা ড্যাশবোর্ডে দেখতে চাই। যেমন এখানে মার্চের 23 একটা ডেট আছে, এত আমরা যদি এটা আরেকটু 1 তারিখ থেকে দেই তাহলে দেখেন 1 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত যে ইনফরমেশনগুলো ছিল সেগুলো সব শো করতেছে এখানে। তো আমি মার্চের 23-এর যে ইনফরমেশনগুলো আমি দেখব, এখানে আজকে টোটাল পারচেস কত, দেন হচ্ছে আমাদের অ্যাভেলেবেল স্টক কোয়ান্টিটি কত আছে,
দেন আজকের টোটাল সেল কত, কয়টা প্রোডাক্ট সেল হয়েছে, দেন অ্যাভেলেবেল রিমেনিং কত টাকার প্রোডাক্ট আমাদের স্টোরে আছে, দেন আজকে টোটাল প্রফিট কত, দেন রিওর্ডার লেভেল। আমি একটু আগে বলেছিলাম ব্যাক অফিসে আমরা রিওর্ডার লেভেলটা সেট করে দিয়ে আসলে তো এই প্রোডাক্টগুলো এখানে দেখাবে যখন এটা ওই নির্দিষ্ট কোয়ান্টিটির নিচে চলে আসবে। তো এরকম আমাদেরকে 43টা আইটেম আছে যেগুলো পুনরায় আবার আমাদেরকে অর্ডার করতে হবে। সো এই ছিল আমাদের ড্যাশবোর্ড। দেন আমরা মেনলি আমরা ফাইন্যান্সে গিয়ে আমরা বিভিন্ন ধরনের ভাউচারগুলো আমরা করতে পারি অ্যাকাউন্টসের পার্টে। তো এখান থেকে ম্যানুয়াল ভাউচার আছে আমরা, যেগুলো হচ্ছে অটো ভাউচার, তো এখান থেকে ম্যানুয়াল ভাউচার আমরা করতে পারি। তো ক্যাশ রিসিভ ভাউচার, ক্যাশ পেমেন্ট ভাউচার, এটা হচ্ছে চেক, ক্যাশ রিসিভ ভাউচার, ব্যাঙ্ক পেমেন্ট বা ট্রান্সফার ভাউচার, জার্নাল ভাউচার, কন্ট্রা ভাউচার। আমরা যেই ভাউচারই করব সেই ভাউচারটা এখান থেকে সিলেক্ট করে আমরা এখান থেকে লেজার হেডটা ধরিয়ে দিলে সেই লেজারের আন্ডারে আমরা কত টাকা রিসিভ করেছি সেটা দেখিয়ে দিয়ে দেন হচ্ছে প্রিপেয়ার বাই, চেক বাই, অ্যাপ্রুভ বাই দিয়ে সেভ দিলেই আমাদের ভাউচারগুলো তৈরি হয়ে যাবে। দেন এইচ আর পেরুল, আমাদের শপে যে আমাদের স্টাফ থাকে তো তাদের ইনফরমেশনগুলো এখান থেকে এখানে দিয়ে আমরা খুব ইজিলি তাদেরকে এখানে এন্ট্রি করতে পারি। দেন আমাদের আজকে মেইনলি আমরা আলোচনা করব ইনভেন্টরি পার্টটা নিয়ে। তো ইনভেন্টরিতে আমাদের যে মেনুগুলো রয়েছে এখানে রয়েছে পারচেস, বারকোড, পস, ট্রান্সফার, সেলস রিটার্ন, পারচেস রিটার্ন, রিওর্ডার আইটেম লিস্ট। সো পারচেজে গিয়ে আমরা সর্বপ্রথম যে কোনো একটা প্রোডাক্ট কিনবো, তো আমরা প্রোডাক্টটা কেনার জন্য আমরা বারকোড নিয়ে কিনতে পারি বা আমরা ক্যাটাগরি থেকে সিলেক্ট করেই প্রোডাক্টটা কিনতে পারি। যেমন আমরা লাক্স সাবান কিনবো সাপোজ, তো রোজ সাব ক্যাটাগরি হচ্ছে রোজ, আর আইটেম আমি দিলাম হচ্ছে রশিদ, যে কোনো একটা আইটেম দিলাম। এই প্রোডাক্টটা অলরেডি কেনা আছে তো আমি যদি আবার নতুন করে কিনতে চাই তাহলে এই যে রিজন দিতে হবে নিউ স্টক, তো আমি আরও 10 পিস প্রোডাক্ট কিনবো সাপোজ, তো 10 পিসের প্রাইস দিলাম আমি হচ্ছে 20 টাকা করে, যেখানে 200 টাকা চলে আসছে, দেখেন নেট পেয়েবল অ্যামাউন্টে 200 টাকা চলে আসছে। তো এটা আমি অ্যাড টু লিস্টে দিব। তারপর আমার বিভিন্ন অনেক সাপ্লায়ার থাকতে পারে, তো যদি নতুন করে তৈরি করতে চাই তাহলে এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করলে আমি নতুন করে তৈরি করার অপশনটা পাবো। আর যদি আমার এক্সিস্টিং যে সাপ্লায়ারগুলো আছে তাদের কাছ থেকে কিনতে চাই সেক্ষেত্রে এখান থেকে তাদেরকে ধরিয়ে দিতে হবে কোন সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্টটা কিনতে চাই। তো এখানে হচ্ছে টোটাল অ্যামাউন্ট, পেইড অ্যামাউন্ট এবং ক্যাশে কিনছি আমরা, এখান থেকে ক্যাশে ব্যাঙ্কে বা ক্রেডিটর যে কোনো একটা অপশন চুজ করতে পারি। দেন সেভ দিলেই আমার এই পারচেসটা হয়ে যাবে, পারচেসটা হয়ে গেছে, এই যে এই প্রোডাক্টটা আমি এখন কিনেছি। তো এটা হচ্ছে এই প্রোডাক্টটার বারকোড, আমরা একটু বারকোড দেখে আসি। এই প্রোডাক্টটার বারকোড আমি এভাবে ম্যানুয়ালি জেনারেট করতে পারি, এই যে এখানে দেখেন বারকোড, দেন প্রাইস কত টাকা, এখানে প্রোডাক্টের নাম, এটা হচ্ছে প্রোডাক্টের নাম, প্রাইস কত টাকা এবং বারকোড এভাবে চলে আসতেছে। সো আপনার যত প্রয়োজন সেটা এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। তারপর হচ্ছে পারচেস হয়ে গেল আমাদের, তো পারচেস রিটার্ন আমরা এখান থেকে করতে পারি। যদি কোনো প্রোডাক্ট কোনো কারণে ডিফেক্ট হয় বা আমাদের সাপ্লায়ারকে রিটার্ন দিতে হয় কোনো কারণে, তাহলে আমরা পারচেস রিটার্নটা এখান থেকে করতে পারি। পারচেস রিটার্ন করার জন্য আমরা পারচেস রিটার্নে যাব, দেন অ্যাড বাটনে ক্লিক করব। আর আমরা যেই পারচেজের সময় আমাদের একটা ট্রানজ্যাকশন আইডি এখানে জেনারেট হয়, দেখেন এই যেগুলো হচ্ছে ট্রানজ্যাকশন আইডি। তো আমি যেই প্রোডাক্টটা পারচেস রিটার্ন করব সেটা চুজ করে কন্ট্রোল সি দিয়ে আমি কপি করব। কপি করার পরে আমি পারচেস রিটার্নে যাব, পারচেস রিটার্নে গিয়ে আমি অ্যাড বাটনে ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করে ট্রানজ্যাকশন আইডিটা আমি এখানে
পেস্ট করে দিব এবং বাইরে ক্লিক করার সাথে সাথে আমরা যদি একাধিক প্রোডাক্ট পারচেস করে থাকি এখানে সব শো করবে। তো আমি এই যেই প্রোডাক্টটা আমি পারচেস রিটার্ন করতে চাই সেটাতে ক্লিক করলে সব ডিটেলসটা এখানে চলে আসবে। তো টোটাল কোয়ান্টিটিটা এখানে চলে আসবে 10 পিস। সো এখান থেকে যদি আমি এক পিস পারচেস রিটার্ন করতে চাই তাহলে এক পিস দিয়ে জাস্ট সেভ দিলেই প্রোডাক্টটা পারচেস রিটার্ন হয়ে যাবে। ইনোভেটিভ পস সফটওয়্যারটির মাধ্যমে খুব সহজে এবং দ্রুততম সময়ে সেল ইনভয়েস তৈরি করা যায়। আমরা ইনভেন্টরি থেকে পজে যাব, পজে গিয়ে আমরা অ্যাড বাটনে ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করলে আমরা দেখতে পারব বারকোড নামের যে ফিল্টার রয়েছে সেটা অটোমেটিক্যালি সিলেক্টেড অবস্থায় আছে। আমাদের বারকোড স্ক্যানার দিয়ে আমাদের প্রোডাক্টের গায়ে যে বারকোড আছে সেই বারকোড স্ক্যান করার সাথে সাথেই সেই প্রোডাক্টটি আমাদের এখানে অ্যাড হয়ে যাবে এবং সব ইনফরমেশন লোড হয়ে যাবে। তাছাড়া আরেকটি অপশন আছে, আমরা এই ড্রপ ডাউন থেকে যে প্রোডাক্টটি আমরা সেল করব সেটা সিলেক্ট করলেই সেটাও এখানে অ্যাড হয়ে যাবে। তাছাড়া আমরা ম্যানুয়ালি যে বারকোড সিস্টেমটি ব্যবহার করি, বারকোড ম্যানুয়াল বারকোড ব্যবহার করি, প্রোডাক্টের গায়ে যে বারকোডটা লেখা থাকবে সেটা আমরা ম্যানুয়ালি এখানে এন্ট্রি করলেও প্রোডাক্টটা এখানে অ্যাড হয়ে যাবে। তো আমি একটা প্রোডাক্ট অ্যাড করে এখানে দেখালাম, একটা প্রোডাক্টের কোয়ান্টিটি হচ্ছে 1 পিস আর প্রাইস সেল প্রাইস এবং পেয়েবল অ্যামাউন্ট হচ্ছে 250 টাকা। এখানে আমি বাই পার্সেন্ট আমি যদি 10% ডিসকাউন্ট দিতে চাই তাহলে সেটা এখান থেকে দিতে পারবো। আবার যদি বাই অ্যামাউন্ট হিসেবে ডিসকাউন্ট দিতে চাই সেটাও এখান থেকে দিতে পারবো। দেখেন 30 টাকা ডিসকাউন্ট দিয়ে 250 টাকা থেকে এটা 220 টাকা চলে আসছে। তো এখানে আমি পে করব। সো যদি সাপোজ 500 টাকার নোট দেওয়াতে এখন 280 টাকা আমরা রিটার্ন করব। সো এভাবে আমরা ক্যালকুলেশনটা একটা ক্যালকুলেটর পাচ্ছি যেন ইজিলি কাস্টমারের চেন অ্যামাউন্টটা তাকে রিটার্ন করতে পারি। সো বাই ডিফল্ট পেমেন্ট মোড দেওয়া আছে। এছাড়াও যদি কুরিয়ার আমরা ইউজ করি তাহলে এখান থেকে কুরিয়ারটা আমরা ধরিয়ে দিতে পারবো। তারপর সোল বাই মানে সেলস পার্সনের নাম এখানে এন্ট্রি করা আছে এবং সিলেক্ট করে দিয়ে দেন সেভ দিলেই এই প্রোডাক্টটা সেল হয়ে যাবে এবং একটা সেল ইনভয়েস তৈরি হবে। এই যে এরকম, এই যে এখানে সেলস পার্সনের নাম এবং সব ধরনের ডিটেলস এখানে আছে। আমরা এটা একটা ওয়াকিং কাস্টমার অ্যাড করলাম, ওয়াকিং কাস্টমার কাছে সেল করলাম। বাট এখন আমরা চাচ্ছি আমরা একটা কাস্টমার রেজিস্টার করে দেন হচ্ছে সেল করব, কাস্টমারের নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে তারপর হচ্ছে সেল করব। আমরা সেম বারকোডটাই আবার জাস্ট এন্ট্রি করলাম এবং এটা সাথে সাথেই অ্যাড হয়ে যাচ্ছে, যে অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা কাস্টমারের মোবাইল নাম্বার দিব, দেন কাস্টমারের অ্যাড্রেস, দেন হচ্ছে কাস্টমারের নাম, দেন আমরা যদি ডিসকাউন্ট দিই তাহলে আমি আগে দেখিয়েছিলাম দিব, আর না হলে এখানে শুধু অ্যামাউন্টটা আমরা দিয়ে দিব 250 টাকা। সোল বাই দিলাম, সেভ দিলাম। এই যে আমাদের দেখেন কাস্টমারের ডিটেলস, নাম, নাম্বার এবং সব কিছু এখানে চলে আসছে। এই যে রবিউল খান, কাস্টমারের কন্ট্যাক্ট নাম্বার, অ্যামাউন্ট, এভরিথিং চলে আসছে। আর আগের ইনভেস্টরতে আমরা তাকে 30 টাকা ডিসকাউন্ট দিয়েছিলাম, সো তার অ্যামাউন্ট হচ্ছে 220 টাকা। ওকে, এভাবে আমরা আমাদের পস ইনোভেটিভ পস সফটওয়্যার দিয়ে খুব ইজিলি সেল করতে পারি। এখন সাপোজ কোনো কারণে কাস্টমার আমাদের একটি প্রোডাক্ট রিটার্ন করবে, তো সেক্ষেত্রে আমরা ইনভয়েস আইডিটা জাস্ট কপি করব, কন্ট্রোল সি জাস্ট দিয়ে কন্ট্রোল সি চেপে কপি করব। দেন আমরা সেলস রিটার্নে যাব, অ্যাড বাটনে যাব, আমাদের যে ইনভয়েস নাম্বারটা ছিল সেটা আমরা এখানে পেস্ট করে দিব।
আমাদের ওই ইনভয়েসে যতগুলো প্রোডাক্টস ছিল, একাধিক প্রোডাক্ট থাকলে সবগুলো এখানে জাস্ট শো করতো, বাট এখানে শুধু একটা প্রোডাক্ট থাকাতে একটা প্রোডাক্ট শো করতেছে। সো আমি এই প্রোডাক্টটাতে ক্লিক করার সাথে সাথেই তার ডিটেলস ইনফরমেশনটা চলে আসবে এবং প্রোডাক্টটা কত টাকা দিয়ে কিনেছিল এবং এখানে যদি আদার কোনো কস্ট থাকে দিতে হবে, আর না হলে আমরা শুধুমাত্র পেমেন্ট মোডটা সিলেক্ট করে সেভ দিলেই প্রোডাক্টটা সেল রিটার্ন হয়ে যাবে। এটা হয়ে গেল। তো এইভাবে হচ্ছে আমরা প্রোডাক্ট কিনতে পারবো এবং যদি কাস্টমার কোনো কারণে আমাদেরকে রিটার্ন দেয়, আমরা সেল রিটার্নটা এখান থেকে করতে পারবো। তারপর হচ্ছে রিঅর্ডার লিস্ট। আমাদের একটা প্রোডাক্ট যদি একটা নির্দিষ্ট কোয়ান্টিটিতে চলে আসে, যেটার পরে আমাদেরকে আমাদের সফটওয়্যার একটা নোটিফিকেশন দিবে এই প্রোডাক্টটা আবার রিঅর্ডার করার জন্য, তখন আমরা সিদ্ধান্ত নিব যে প্রোডাক্টটাকে আবার রিটার্ন আমরা রিঅর্ডার করবো কি না। তো এই ইনফরমেশনটা আমরা এখান থেকে দেখতে পারবো। যাদের একাধিক স্টোর রয়েছে, এক স্টোর থেকে আরেক স্টোরে প্রোডাক্ট ট্রান্সফার করার প্রয়োজন হয়, তো ট্রান্সফার করার জন্য আমরা ইনভেন্টরি থেকে ট্রান্সফার আইটেমে যাব। সেখান থেকে আমরা আগে ট্রান্সফার করা প্রোডাক্টগুলো দেখতে পারবো, আর নতুন কোনো প্রোডাক্ট ট্রান্সফার করতে চাইলে আমরা অ্যাড বাটনে ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করে ক্যাটাগরি, প্রোডাক্টের ক্যাটাগরি সাপোজ বোরখা, দেন সাব ক্যাটাগরি, দেন আইটেমের ইউনিট, এবং বাই ডিফল্ট যেই ওল্ড লোকেশনটা সিলেক্টেড অবস্থায় থাকবে এবং আমরা যেই লোকেশনে প্রোডাক্ট ট্রান্সফার করতে চাই নতুন স্টোরে, সেই স্টোরটা আমরা এখান থেকে ধরিয়ে দিব। আর আমাদের অ্যাভেলেবেল কোয়ান্টিটিটা এখান থেকে দেখতে পারবো। আমি সাপোজ 32 পিসেস অ্যাভেলেবেল, আমি 10 পিসেস এখান থেকে ট্রান্সফার করব সাপোজ। দেন হচ্ছে আমাদের ইউনিট কস্ট এবং টোটাল অ্যামাউন্ট এখানে চলে আসছে, দেন সেভ দিলেই প্রোডাক্টটা ট্রান্সফার হয়ে যাবে। এই যে এখন এই 10 পিস ট্রান্সফার হয়ে গেছে। তো এভাবে আমি খুব ইজিলি আমরা একটা স্টোর থেকে আরেক স্টোরে প্রোডাক্ট ট্রান্সফার করতে পারি। পারচেস করা, পারচেস রিটার্ন করা, সেল করা, সেল রিটার্ন করা এবং যত ধরনের ভাউচার আছে ভাউচার করা, সব কিছু হয়ে গেলে আমরা প্রসেসিংয়ে যাব। প্রসেসিংয়ে গিয়ে আমরা প্রসেস চালাবো। প্রসেস চালালে আমাদের যত ধরনের ট্রানজ্যাকশন হয়েছে সেই ট্রানজ্যাকশনগুলোর অটো ভাউচার ক্রিয়েট হবে। দেন আমরা ফাইন্যান্সে গিয়ে সেই অটো ভাউচারগুলো চেক করব এবং যদি কোনো ভাউচার আনএপ্রুভ অবস্থায় থাকে তাহলে অ্যাপ্রুভ করে নিব। দেন হচ্ছে আমরা প্রসেস, আমাদের সব কাজ শেষ হয়ে গেলে আমরা প্রসেসিংয়ে যাব। প্রসেসিংয়ে গিয়ে আমরা পিরিওডিক্যালে যাব ডে ক্লোজ করার জন্য। দেন পিরিওডিক্যালে যাওয়ার পর আমরা দেখতে পারবো ডে ইন প্রসেস। ডে ইন প্রসেসে গিয়ে ক্লোজ দ্য ডে ক্লিক করলেই আজকের দিনের কাজ কমপ্লিট হয়ে যাবে এবং আজকের দিন ক্লোজ হয়ে নেক্সট ডেতে চলে যাবে। সো এইভাবে আমরা ডে ইন করব। আমি আগেই আপনাদের সাথে শেয়ার করেছি আমাদের ইনোভেটিভ পস সফটওয়্যারটিতে অসংখ্য রিপোর্টস রয়েছে। রিপোর্টসগুলো চেক করার জন্য আমরা রিপোর্টস মডিউলে যাব। রিপোর্টস মডিউল থেকে ইনভেন্টরি রিপোর্টসে যাব। ইনভেন্টরিতে আমরা দেখতে পাচ্ছি অনেক রিপোর্টস রয়েছে। এখান থেকে আমরা সর্বপ্রথম ইনভেন্টরি রিপোর্টটা চেক করব। এখানে আমরা ইনভেন্টরিতে ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের ইনভেন্টরি চেক করতে পারি অথবা আমরা সব প্রোডাক্টের ইনভেন্টরি চেক করতে পারি। দেন পিরিয়ড টাইপে আমরা ডেইলি, মান্থলি, উইকলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, ইয়ারলি এবং ডেট রেঞ্জ দিয়ে বিভিন্নভাবে এই রিপোর্টটা চেক করতে পারি। এখানে দেখুন প্রত্যেকটা আইটেম ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদাভাবে প্রত্যেকটা আইটেম কতগুলো রিমেনিং কোয়ান্টিটি আছে, ইউনিট কস্ট প্রাইস কত, এভরি ডিটেলস এখানে আছে এবং একটা প্রোডাক্টের রিমেনিং কোয়ান্টিটি এবং কত টাকার প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, প্রত্যেকটা ক্যাটাগরির কত টাকার প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, কত পিস অ্যাভেলেবেল আছে, এভাবে আমরা এখান থেকে চেক করতে পারছি। দেন ইন টোটাল কত টাকার প্রোডাক্ট আমাদের স্টোরে অ্যাভেলেবেল আছে এবং কতগুলো আইটেম অ্যাভেলেবেল আছে, এই ইনফরমেশনগুলো আমরা এই ইনভেন্টরি ডিটেলস রিপোর্ট থেকে পাচ্ছি। দেন আমরা চেক করব হচ্ছে সেলস, সেল রিপোর্ট। সেমভাবেই
সেল রিপোর্টটাও অনেকভাবে আমরা ফিল্টার করতে পারি। এখানে নির্দিষ্ট কাস্টমারের সেল রিপোর্ট বের করতে পারি, বা এখান থেকে আইটেমের সেল রিপোর্ট বের করতে পারি, এবং বিভিন্ন পিরিয়ডের ডেইলি, মান্থলি, উইকলি এবং ডেট রেঞ্জ দিয়ে বিভিন্নভাবে আমরা সেল রিপোর্টটা বের করতে পারি। এখানে আমরা যে ইনফরমেশনগুলো পাচ্ছি, ইনভয়েস নাম্বার, আইটেম কোড, আইটেমের নাম, কত কোয়ান্টিটি সেল হয়েছে, ইউনিট কস্ট কত, ইউনিট সেল কত, ডিসকাউন্ট, প্রফিট মার্জিন এবং সেল প্রাইস, এবং কাস্টমারদের ইনফরমেশন, কাস্টমারের নাম, অ্যাড্রেস, এভরিথিং, এই ইনফরমেশনগুলো আমরা সেল রিপোর্ট থেকে পাচ্ছি। এটা হচ্ছে মান্থলি রিপোর্ট। এখানে টোটাল অ্যামাউন্ট, টোটাল ডিসকাউন্ট অ্যামাউন্ট, প্রফিট মার্জিন, এভরিথিং আমরা এই সেল রিপোর্টটা থেকে পাচ্ছি। দেন আমরা চেক করব রিঅর্ডার রিপোর্ট। আমাদের যেই প্রোডাক্টগুলো আবার নতুন করে অর্ডার দেওয়ার প্রয়োজন আছে, সেই রিপোর্টগুলো আমরা রিঅর্ডার রিপোর্ট থেকে চেক করব। এই যে আমরা দেন চেক করব হচ্ছে ট্রান্সফার রিপোর্ট। আমরা বিভিন্ন কারণে একটা স্টোর থেকে আর এক বিভিন্ন স্টোরে আমরা প্রোডাক্ট ট্রান্সফার করে থাকি, সো ট্রান্সফার রিপোর্টে আমরা এই ইনফরমেশনগুলো দেখতে পারবো। দেন আমাদের একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট আছে, সেটা হচ্ছে স্টাফ পারফরমেন্স রিপোর্ট। আমরা আমাদের স্টোরে যে স্টাফরা থাকে তাদের প্রত্যেকের পারফরমেন্স মেজার করার জন্য এই রিপোর্টটি বেসিক্যালি ইউজ করি। তো এখানে সব স্টাফদের ইনফরমেশন আমি যদি একসাথে দেখতে চাই তাহলে দেখা যাবে, বা আমি যদি ইন্ডিভিজুয়াল কোনো স্টাফের পারফরমেন্স মেজার করার জন্য দেখতে চাই তাহলে ওখান থেকে দেখা যাবে। এখানে দিলে মান্থলি তার পারফরমেন্সের রিপোর্টটা বের হবে, আবার এখান থেকে ডেইলি, উইকলি এবং ডেট রেঞ্জ দিয়ে বিভিন্নভাবে আমরা চেক করতে পারি। এই যে এই স্টাফের 23 তারিখে তার সেলের রিপোর্ট এখানে আছে, এবং এইটা থেকে আমরা প্রত্যেক মাসে স্টাফদের যে পারফরমেন্স, মানে টোটাল সে কত টাকা সেল করেছে, সেই বিবেচনা করে তার পারফরমেন্সটা আমরা মেজার করতে পারি। সো আমাদের এখানে অসংখ্য রিপোর্টস রয়েছে একটা বিজনেস পরিচালনা করার জন্য। যত ধরনের রিপোর্টস দরকার আমাদের ইনোভেটিভ পস সফটওয়্যারটিতে তত রিপোর্টস আছে, এবং আই থিঙ্ক এখানে যথেষ্ট পরিমাণ রিপোর্টস আছে। সো আমি আবার সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি, এবং ইনিটবেন কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ভালো থাকবেন সবাই।